পরকীয়া সন্দেহে মালদহ টাউন রেলস্টেশন চত্বরে বৃহস্পতিবার গণধোলায় শিকার হলেন গঙ্গারামপুরের এক যুবক। জানা গেছে, তাপস ঘোষ নামে ওই যুবক পাড়ারই এক গৃহবধূর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ওই গৃহবধূ 13 বছরের সপ্তম শ্রেণীর পাঠরত এক সন্তান আছে। গৃহবধূর স্বামী অভিযোগ করেন, তার স্ত্রীর সাথে ওই যুবকের দুঃসম্পর্কের ভাই বোনের সম্পর্কও রয়েছে। গত 6 মাস তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিন ওই গৃহবধূ দিদির বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি জানতে পারেন তার স্ত্রী ওই যুবকের সাথে পালিয়ে যাওয়ার জন্য মালদহ টাউন স্টেশনে গিয়েছেন। স্টেশনে এসে খোঁজাখুঁজি শুরু করতেই গৃহবধূ পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় মানুষ যুবককে ধরে ফেলে মারধর শুরু করে বলে হ্যালো বৌদি শুনো, আমি আর তাপস যাচ্ছি। আরে আমার বাড়ি বোর্ডটা কি গো, 9 বাজার বোর্ডটা গিয়ে বাড়ি। তাপসের সঙ্গে বন্ধু আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। ও আমি আমি চাষ করে বাড়ি করেছি তো, ওই জন্য আমাকে ফোন করেছিল। আমি আসলাম আমার কাছে, হ্যাঁ আমি চাষ করে বাড়ি করেছি তো। তাপস জানে আমি আপনি আসেন থানা। হ্যাঁ অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবককে আটক করে। সকালবেলা আমি দোকানে গেছি বেলা, বুঝলেন, ছেলেকে 5টা টাকা দিয়ে আর ওকে বন্ধনের টাকা দিয়ে আর ও কি করছে, সব কাপড় চোপড় গুছিয়ে ও আমার শালা আমার শালার শালার সঙ্গে ও ভাগছিল। এখন বুঝলেন স্টেশনে আসছি 5টার দিকে, এসে শালা ও আমার বউ নিয়ে ভাগাচ্ছে, ও নিয়ে দিল্লি। তারপরে তোমার নাম কি? তোমার নাম কি করো? তুমি কি করো? তুমি কি করো? তোমার কোন ক্লাস? মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবাজার।